press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল কবিতা উইথ টিভিনাস কিচেনে। আজ আমি একটা সুজির, আমরা নানা রকম ধরনের জিনিস খেয়ে থাকি, কিন্তু আজকে যেটা বানাবো এটা জানি না কে কে বানান কি না বানান, কিন্তু যেটা বানাই এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি আজ বানাবো সুজির মোহনভোগ। এটা খেতে যতক্ষণই সুন্দর এটা ততই উপকারী, কারণ এটাতে যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো বাচ্চাদের শরীরের পক্ষে প্রচণ্ড পরিমাণে উপকারী জিনিস। এই ড্রাই ফ্রুট অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো সুজি দিয়ে এরকমভাবে মিষ্টি মিষ্টি করে যদি মোহনভোগ বানিয়ে যদি তাদের দেওয়া যায় তারা চেটে পুটে একদম পুরো শেষ করে দেবে। এটা বড় থেকে ছোট সবারই ভীষণ পছন্দের জিনিস। তো চলুন দেখি এটার জন্য কী কী লাগবে। এটার জন্য আমি যেমন বাদাম, কিশমিশ থেকে একটু কম গুড় এক চামচ মতো আর নেব, ঘি দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো। আর একটা কথা বলে রাখি, আমি অমৃতসরে যখন আমি গিয়েছিলাম তখন অমৃতসরে যে ভোগটা যেটা দেয় সেটা একদম পুরো এইরকম টাইপেরই একটা সেন্ট আসে, ভীষণ সুন্দর লাগে খেতে। তো সেই ভোগ টাইপের এটা অনেকটা তৈরি হয় সুজির মোহনভোগ। তো ঘিটা মেল্ট হচ্ছে, এরপর আমি এর মধ্যে ড্রাই ফ্রুট যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। প্রথমে কাজু দিয়ে দিলাম, তারপর বাদামগুলো দিয়ে দেবো। যারা আপনারা এরকম ধরনের সুজির মোহনভোগ বানিয়ে এখনও পর্যন্ত খাননি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমি নিশ্চিত যে সেটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। এটা দারুণ টেস্টি খাবার এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। কিশমিশটা আমি লাস্টের দিকে দিচ্ছি, প্রথমে বাদাম আর কাজুটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা। আপনারা কে কীরকমভাবে এই সুজির মোহনভোগ বানান, যদি কেউ বানিয়ে থাকেন, যদি ইউটিউবে তার ভিডিও পোস্ট থাকে অবশ্যই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবেন, আমি গিয়ে দেখে আসব। এটার মধ্যে আমি কিশমিশটা লাস্টে দিলাম, দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো এবং সুজিটাকেও খুব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সুজিটাকে ভাজবো, যাতে সুজিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে একদম এটা যেগুলো আছে এগুলোর ক্রাঞ্চি ভাবটা। এক কাপ আপনারা বানাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কি আপনাদের কেমন লেগেছে। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এটা ভাজা হয়ে এসছে। আমার কাছে খেজুরের গুড় রাখা ছিল, এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয় বলে আমি এটার মধ্যে 1 চামচ মতো খেজুর গুড় অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি গুড় না থাকে আপনারা শুধু চিনি দিয়েও এটা বানাতে পারেন। এবার মিষ্টিটা আপনারা কে কীরকম ধরনের পছন্দ করেন সেই মাপ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। এটা মোহনভোগ যেহেতু এটা, তো এটাতে একটু বেশি পরিমাণেই মিষ্টি দিতে হয়, কিন্তু যদি কেউ মিষ্টি পছন্দ না করেন আপনারা কিন্তু এটা কম মিষ্টিতেও তৈরি করতে পারেন। এটার মধ্যে আমি যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমাণে লবণ দিই যাতে এটার টেস্টটা খেতে ভালো লাগে, তাই এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে দিলাম। দেখুন এটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবং এটা দেখে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো এই সময় আমি এটার মধ্যে 1.25 কাপ মতো জল আমি এটাতে অ্যাড করলাম, পুরোটা অ্যাড করে নিয়ে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপরে আবার একটুখানি আমি অ্যাড করব। দেখে খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর দেখতে হয়েছে, খেতে ইচ্ছে করলে চট জলদি বানিয়ে ফেলুন। এটাতে আর সামান্য একটুখানি জল যেটা বেঁচে ছিল আমি সেটাও এটাতে অ্যাড করে দিলাম। তো রেডি হয়ে গেল
আমার সুজির মোহনভোগ। একবারে বেশি জলটা এই কারণে অ্যাড করছি না কি যাতে এই ড্রাই ফ্রুটগুলোতে জল যাতে টানতে না পারে, তাই ধীরে ধীরে সুজিটাই যাতে জলটা পুরোটা তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করে নেয়, তাই আমি এটাতে ধীরে ধীরে অল্প অল্প করে জলটা, পৌনে এক কাপ জল যেটা আমি দিলাম সেটা ধীরে ধীরে মেশালাম। দেখুন ঘিগুলো একদম পুরো পাশ ছেড়ে দিচ্ছে এবং নিচের দিকে আস্তে আস্তে যখন এটা পুরো শুকিয়ে যাবে, আমি কিন্তু একটানাই এটা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি খুব কম সময়ে। দেখুন আমার রেডি হয়ে গেছে সুজির মোহনভোগ। বাচ্চারা এরকমভাবে ড্রাই ফ্রুট মিশিয়ে দিলে অবশ্যই তাদের খেতে ভীষণ ভালো লাগবে। তো বিকেলে বা 10টার সময়ে যখন বাচ্চারা কোনো কিছু খেতে চাইবে, মিষ্টি কোনো জিনিস, চটজলদি এটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করুন। তো নেক্সট দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, এরকমভাবে নতুন নতুন রেসিপি বানাবেন, নিজেরা খাবেন এবং সকলকে খাওয়াবেন। আমি লাস্টে এটার মধ্যে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, যাতে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আমি কিন্তু এটা অফ করে দিয়েছি এবং তারপরে এলাচের গুঁড়োটা মিশিয়েছি, আপনারা চাইলে আগেও মেশাতে পারেন। তো ভালো থাকুন সকলে।